অবভিয়াসলি দুটা দুই ধরনের, সম্পূর্ণ ভিন্ন ধরনের। ভিজিট ভিসায় হচ্ছে এখানে কি একটা জিনিস আছে যে উনি ভিজিট ভিসা ভিজিট করে দেশে ফিরে যাবেন, ওনার দেশে একটা টাইজ আছে, ভালো স্ট্রং টাইজ আছে। আবার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, যে দেশে তার তেমন টাইজ অ্যাকচুয়ালি আর এখন আর না, দেশে তার আর কেউই নাই সরাসরি ফ্যামিলি মেম্বার, তার সবাই এখন এখানে এবং তার লুক আফটার করার মতো কোনো লোকজন নাই, উনি শারীরিক ভাবে অনেক দিক থেকে অক্ষম। এই হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এর রিকোয়ারমেন্ট। তো দুইটা যথেষ্ট মানে দুই মেরুতে অবস্থান করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমরা ভাই বোন 6 জন সবাই উদেশে, আমার আম্মা বাংলাদেশে একদম একলা আর কি। জি, আমরা ওনাকে আনতে চাচ্ছি। ওনার দুইটা রিফিউজ আছে, একটা 2017 এ আমার আব্বা তখন ছিল, এখন আমার আব্বা নাই, এন্ড 2022 তে একটা ভিজিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটাও রিফিউজ দিয়ে দিছি। আমরা কোনো ফার্দার কিছু করি নাই। এখন কিভাবে কি করলে ভালো হবে, ভিজিটার জন্য না অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট করলে ভালো হবে, এটা তো জানতে চাই। এখন আপনি জানেন যে ভিজিট ভিসা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ভিজিট করে এসে, ভিজিট ভিজিট করতে আসা, ভিজিট করে শেষ করে দেশে চলে যাওয়া। আর অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস হচ্ছে যে যদি এরকম থাকে সেনারিও যে উনি বিকজ ওনার এইজ, ইলনেস অথবা কোনো ডিসেবিলিটি, এগুলোর কারণে উনি ওনার নিজের কাজ করতে পারেন না, যেমন এখানে উদাহরণ হিসেবে যেগুলো বলা আছে, ওয়াশিং, ক্লিনিং, কুকিং এগুলো করতে পারেন না, এবং এগুলো ওনার করে দেওয়ার মতো দেশে কোনো লোক নাই, কাজের লোকও রাখা যাচ্ছে না বা প্রপার পাওয়া যাচ্ছে না, ওনাকে কোনো কারণে যদি মানে মেডিকেল অ্যাক্সেস পাওয়ার জন্য লোক লাগে, তাকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এইগুলোর লোকজন নাই, আপনারাও এখান থেকে যে করতে পারবেন না, কিংবা টাকা দিয়েও লোক রাখতে পারবেন না, এমন যদি সিনারিও আপনি মানে প্রুফ করতে পারেন, তাহলে ক্যাটাগরিটা হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এই ক্যাটাগরি। তো এইটা আপনি নির্ধারণ করবেন যে আপনার পক্ষে আপনার কি সিনারিও এটা কিনা, আপনার মা এবং আপনাদের। তো সেটা যদি হয় তাহলে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস। আর যদি আপনি মনে করেন যে শুধুমাত্র ভিজিট ভিসায় আসতে মানে ভিজিট করে উনি চলে যাবেন, মাঝে মাঝে 2-1 বছর পর পর আসবেন, সেটা অসম্ভব না। যদি আপনারা সবাই মানে ওয়েল বা অন্তত কয়েকজন 2-1 জনও যদি ওয়েল এস্টাবলিশড হন, এখানে থাকার জায়গা প্রপার দিতে পারেন, ওনাদের ইনকাম থাকে ভালো, দেশে আপনার মায়ের এমন যদি হয় যে টাইজ আছে যে উনি ফেরত যাবেন, এখন আপনাদের এই সমস্ত সেনারিওর উপরে নির্ভর করে যে আপনাদের আপনাদের মায়ের আসলে মানে আপনাদের মা ভিজিট করতে আসবেন নাকি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস হিসাবে আসবেন। তো এটা এটা আপনারা চেক করতে হবে আর কি। তো আপনি অবভিয়াসলি দুটা দুই ধরনের, সম্পূর্ণ ভিন্ন ধরনের। ভিজিট ভিসায় হচ্ছে এখানে কি একটা জিনিস আছে যে উনি ভিজিট ভিসা ভিজিট করে দেশে ফিরে যাবেন, ওনার দেশে একটা টাইজ আছে, ভালো স্ট্রং টাইজ আছে, হয় ওনার অন্যান্য আত্মীয় স্বজন আছে বা ফ্যামিলি মেম্বার 2-1 জন আছে, অথবা ওনার ভালো প্রপার্টি আছে যেগুলো উনি লুক আফটার করেন, ওনার সোর্স অফ ইনকাম আছে যেগুলো উনি ফেলে এখানে থাকবেন না, এটা হচ্ছে তার টাইজ। আবার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, যে দেশে তার তেমন টাইজ অ্যাকচুয়ালি আর এখন আর নাই। কেন নাই? দেশে তার আর কেউই নাই সরাসরি ফ্যামিলি মেম্বার, তার সবাই এখন এখানে, এবং তার লুক আফটার করার মতো কোনো লোকজন নাই, উনি শারীরিক ভাবে অনেক দিক থেকে অক্ষম। এই হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এর রিকোয়ারমেন্ট। তো দুইটা যথেষ্ট মানে দুই মেরুতে অবস্থান করে। তো আপনি প্রয়োজনে এই পুরো ঘটনা, আপনাদের কি কি আছে না আছে সবকিছু নিয়ে একজন ভালো সলিসিটরের সাথে বসতে পারেন। তো দুইটা কি ধরনের অ্যাপ্লিকেশন সেটা আমি আপনাকে অত্যন্ত অল্প কথায় বললাম। তা আপনি একজন ভালো লয়ারের কাছে যান, গিয়ে আপনি এই আপনাদের টোটাল সিনারিও বলে হয়তো 20-30 মিনিট লাগতে পারে পুরোটা বুঝে, মানে তারপরে আপনারা কি চান, সলিসিটার কিন্তু আপনাকে বলে দিবে না আপনি এইটা করেন, আপনি তো ভাই ভিজিট ভিসা করতেই হবে, বা আপনি তো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস করেন, আমি আপনার কেস নিলাম এবং আমি আপনাকে আশ্বস্ত করতেছি এটা করতে পারবো, এইরকম না, আপনাকে ইনস্ট্রাক্ট করতে হবে, ডিসিশন দিবেন আপনি যে এটা কোনটা চান। আপনার সিনারিও নিয়ে আলোচনা আপনি করতে পারেন যে আমার এই আছে, তো এখন কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস ঠিক আছে কিনা, তো সেটা আপনি আলোচনা করার জন্য আপনি একজন ভালো সলিসিটারের কাছে যান, তারপরে ইনস্ট্রাকশন দিয়ে করেন। আমি আপনাকে দুইটাই কি ধরনের অ্যাপ্লিকেশন সেটা বললাম, আশা করি এটাতে একটু উপকার হবে আপনার। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে?
উইলডন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি ঠিকই শুনেছেন, নো উইন নো ফি, তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।